আসসালামু আলাইকুম, সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষক বয়রা ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয় খুলনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের তোমাদের সাথে অষ্টম শ্রেণীর অঙ্ক নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এবং আজকের আমাদের যে মূল বিষয়ের আলোচনা থাকবে সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 2 অনুশীলনী অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে বিষয় নিয়ে আলোচনা আছে বা এখানে যে মূল যে পুঁথিবদ্ধ বিষয়টি সেটা হচ্ছে মুনাফা বা সরল মুনাফা। এই মুনাফা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, এবং আমাদের এই মুনাফার উপর যে প্র্যাকটিক্যালমূলক যে অঙ্ক আছে বা বিভিন্ন সৃজনশীলমূলক প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আমরা প্রথমত জানবো যে আসলে মুনাফা কী জিনিস, মুনাফা কি আসল কী জিনিস বা মূলধন কী জিনিস, বা এগুলো কীভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো আমরা আগে একটু বেসিকগুলো আমরা তথ্যগুলো জেনে নেব। তো মুনাফা বলতে আমরা কী বুঝি বা সরল মুনাফা, প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে লভ্যাংশ প্রদান করা হয় সেটাকে বলে মুনাফা। অর্থাৎ তুমি যদি কোনো প্রতিষ্ঠান থেকে যদি ঋণ গ্রহণ করো বা কোথাও যদি টাকা ইনভেস্ট করো, সেক্ষেত্রে বাৎসরিকভাবে যে একটা প্রফিট তুমি অর্জন করবে এই প্রফিটটাকে বলা হয় মুনাফা। অর্থাৎ প্রারম্ভিক উপায় যে 1 বছর বা 2 বছর একটা ফিক্সড একটা ডেট অন্তর যে টাকাটা তুমি ভোগ করবে বা লভ্যাংশ হিসেবে পাবে সেটা হচ্ছে মুনাফা। এবং এখানে আসল, আমি এখানে কয়েকটা পয়েন্ট রাখছি যে মূলধন বা আসল কী জিনিস, তুমি যে টাকাটা ঋণ গ্রহণ করবে বা তুমি টাকা যে টাকাটা ইনভেস্ট করবে, কোথাও যদি ইনভেস্ট করতে চাও বা করো, বা আমি সহজে একটা জিনিস বলবো যে আমরা এরকমভাবে বলতে পারি যে ব্যাংকের থেকে টাকা নেওয়া, ব্যাংকে টাকা রাখা, কোনো সমিতি বা মফস্বল থেকে টাকা ঋণ নেওয়া বা কাউকে টাকা ঋণ দেওয়া, এই যে মূল টাকাটা তুমি দিচ্ছ এইটা হচ্ছে আসল। ঠিক আছে, তাহলে আসল বলতে আমরা কী বুঝলাম, যে আমি যদি কোনো প্রতিষ্ঠান থেকে ব্যাংক সমিতি বা বিভিন্ন ধরনের যে গ্রামীণ যে সমিতিগুলো আছে সেখান থেকে যে আমি টাকাটা লোন নিতে পারি, এই যে যে লোনটা নেওয়া হয় এটা আমাদের আসল। আবার আমরা অনেক সময় ফিক্সড ডিপোজিট করি বা অনেক সময় ব্যাংকে টাকা জমা রাখি, এই টাকাটাকে আমরা আসল বলতে পারি। এবার এই যে সরল মুনাফা বা মুনাফা এবং মূলধন বা আসল, আর আমি যে এই যে টাকাগুলো ঋণ নেব বা অনেক সময় অনেকে ঋণ দিতে পারি, এই ঋণ নেওয়া বা দেওয়া এক্ষেত্রে আমি যে প্রফিটটা লাভ করব বাৎসরিকভাবে বা 2 বছর অন্তর বা 3 বছর, এই যে বিভিন্ন একটা নির্দিষ্ট সময় মেয়াদ হিসেবে যে টাকাগুলো আমি ইনভেস্ট করব, এই টাকার হিসাবগুলো আমাদের করার জন্য খুবই সহজভাবে আমরা এটা নির্ণয় করতে পারি। সে নির্ণয়ের একটা সূত্র আছে, আমরা আজকে সেই সূত্রটা আগে আমরা দেখব যে এই সূত্রটার থেকে আমরা এই টাকাটা আমরা খুব সহজে হিসাব করতে পারব। তো এখানে আমি সূত্রটা আগে লিখব যে সরল মুনাফা বা শুধু মুনাফা লেখা যায় মুনাফা, এটার প্রতীক হচ্ছে আয়, ইন্টারেস্ট মানে মুনাফা, আই ইকাল টু PRN একটা সূত্র আমরা এখানে লিখলাম। এই আই সমান PRN, এখানে আমরা একটু বিবরণ দেখব যে এই PRNটা কার কার নাম। এখানে আই হচ্ছে সরল মুনাফা বা মুনাফা, পি ইকাল টু আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময় বা বছর, ব্র্যাকেট আমরা বছর লিখব, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্স, আর আর্থ রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার, অর্থাৎ তুমি যে টাকাটা ইনভেস্ট করবে বা যে টাকাটা লোন নিবে
এই টাকার উপরে একটা নির্দিষ্ট হারে তোমাকে একটা প্রফিট তোমাকে দিতে হবে, বা তুমি যদি ঋণ দাও তাহলে সেখান থেকে তুমি যে প্রফিটটা নিবে, এই যে 100 টাকার পরে যে হিসাবটা হবে, 100 টাকার 1 বছরের মুনাফাকে বলা হয় মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। 100 টাকার 1 বছরের মুনাফাকে বলা হয় মুনাফার হার। অর্থাৎ আমি যদি এখানে একটা সংখ্যা লিখলাম 5%, এই 5% কথাটির অর্থ কি, যে পার্সেন্টেজ সমান সমান আমরা কি জানি, পার্সেন্টেজ সমান সমান 1/100, পার্সেন্টেজ মানে 1/100, এটা আমরা জানবো। 5% যদি আমি বলি, সো তাহলে এখানে বলা হচ্ছে যে 100 টাকার 1 বছরের মুনাফা, বছরের মুনাফা 5 টাকা, এটা হচ্ছে আমাদের, আর এটাই হচ্ছে আমাদের আর, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। সো 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। এবার যদি তোমার ইনভেস্ট থাকে 10,000 টাকা, তাহলে সেই 10,000 টাকায় তুমি 1 বছরে কত টাকা পাবা, সেই যে প্রফিটটা সেটাকে বলা হয়েছে মুনাফা। আর আমি যে টাকাটা ইনভেস্ট করতেছি সেই টাকা হচ্ছে আসল, অর্থাৎ মনে করো এখানে এখানে হচ্ছে আমার 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, তাহলে এক্ষেত্রে আমার আয় 5 টাকা, মুনাফা মূলধন পি বা আসল, মূলধন পি অর্থাৎ আসল বা মূলধন পি, সেক্ষেত্রে আমার এখানে পি হচ্ছে 100 টাকা। এবং নাম্বারস অফ ইয়ার কয় বছরের হিসাব রাখছি এখানে, 1 বছরের। তো এখানে আমাদের তাহলে এই 100 টাকা হচ্ছে মূলধন, 1 হচ্ছে বছর, আর হচ্ছে পি হচ্ছে কি মুনাফা। আবার যখন আমি মোট মুনাফা নির্ণয় করতে যাব, সাপোজ যদি মনে করি যে 5,000 টাকা তুমি ব্যাংক থেকে লোন নিলে, ঋণ গ্রহণ করলে, গ্রহণ করলে 3 বছর পর তুমি 5% হারে লোনটি পরিশোধ করলে তাহলে তোমাকে কত টাকা দিতে হবে ব্যাংকে, ব্যাংকে তোমাকে কত টাকা ফেরত দিতে হবে। আমি এখানে একটা এক্সাম্পল রাখছি যে যে তুমি ব্যাংক থেকে 5,000 টাকা একটা ঋণ গ্রহণ করলে, এবং এটা 3 বছরের জন্য, কয় বছরের জন্য গ্রহণ করলে, 3 বছর, এবং সেখানে তোমার মুনাফার হার আছে 5%, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এইটা 3 বছর পর এই ব্যাংকে তোমাকে এই টাকাটা পরিশোধ করতে হবে। এখন ব্যাংকের থেকে 5,000 টাকা নিয়েছে, 5,000টা তো আমার শোধ করতে হবে, আর তার একটা লাভ দিতে হবে না, একটা মুনাফা দিতে হবে। সেই মুনাফা কেমন হারে দেব, 5% হারে, অর্থাৎ 100 টাকায় 5 টাকা দেবো, এটা হচ্ছে আমাদের হিসাব। সো আমরা এখানে তাহলে আমরা একটু ক্যালকুলেশনে আসি যে আমাকে আমার মুনাফা, অর্থাৎ প্রথমত আমরা বের করবো যে যেহেতু আমি 5,000 টাকা গ্রহণ করছি, এই 5,000টা তো আমাদের জমা দিতে হবে, ফেরত দিতে হবে, আর এরপরে কি 3 বছরে আমার 5% হারে লাভ দিতে হবে, তাই তো? সেই লাভটা কত টাকা দেবো, সেই লাভের অংশটা আমরা কি বের করে নেবো, অর্থাৎ মুনাফা আমরা আয় বের করে নেবো, ঠিক আছে? সো এখানে দেখি আমরা, এখানে আমরা এইটাকে আমরা এইটা আমরা ব্যবহার করব, এটা আমি মুছে এখানে ব্যবহার করি যে আমার আসল কোন আসল পি, এখানে পি সমান সমান আমরা কী লিখতে পারি, আমি ইতিমধ্যেই বলছি যে আমরা ব্যাংক থেকে যে টাকাটা গ্রহণ করব, আমরা যে টাকাটা আমরা ইনভেস্ট করব, বা কোনো সমিতি থেকে যে টাকাটা আমরা ঋণ নেব, এই টাকাটা হচ্ছে আসল। সো এখানে আমার আছে কী আছে, আমরা ব্যাংক থেকে 500 টাকার 5,000 টাকা ঋণ নিয়েছি, সেক্ষেত্রে 5,000 টাকা কী হবে আমার পি আসল, এখানে 5,000 টাকা হবে আমার আসল, আর আর কি রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আমাকে 100 টাকা কয় টাকা দিতে হচ্ছে, সেটা হচ্ছে আমার আর, আমাকে 100 টাকা দিতে হচ্ছে 5 টাকা, 5%, আমি এখানে 5% লিখলাম। আর কত বছরের জন্য আমাকে শোধ করতে হবে, এটা এটা 3 বছরের জন্য, নাম্বার অফ ইয়ার্স ইকাল 3 ইয়ার্স, ওকে? সো
আমাদের কি আছে, আমাদের মুনাফা কত দিতে হবে সেটা আমরা বের করব। সো মুনাফা কমা আয় সমান সমান পি আর এন, মান বসিয়ে পাই 5000 ইন্টু 5% ইন্টু 3। সো আমরা ইতিমধ্যে আমরা একটা জিনিস জেনেছি যে পার্সেন্টেজ সমান কত, 100%। পার্সেন্টেজ সমান কত লিখবো, 100। সো 100 যদি লিখি তাহলে আমরা এখানে 5/100 লিখতে পারি কি না। সো আমরা এখানে তাহলে কি লিখবো, 5/100 লিখলাম। এখন আমরা এটা ক্যালকুলেট করব, এই যে 200 কেটে দিলাম, তাহলে 5 5 25, 3 25 75, অর্থাৎ 750 টাকা। সো আমরা খুব সহজে কিন্তু মুনাফাটা আমরা নির্ণয় করতে পেরেছি এই সূত্রের মাধ্যমে, তাই না? সো আমরা কি করছি এখানে, যে আমাদের এই যে 5000 টাকা আমি 3 বছরের জন্য ব্যাংক থেকে নিয়েছিলাম 5% হারে, সেক্ষেত্রে আমার 3 বছর পর মুনাফা দিতে হবে কত টাকা, 750 টাকা। এখন 750 টাকা যদি আমার মুনাফা দিতে হয় আর আমার নেওয়া হয়েছে 5000 টাকা, তাহলে এই দুটো মিলে আমাকে পরিশোধ করতে হবে। তো তাহলে এই মুনাফা আর আসল, আসল আমার 5000 আর মুনাফা হচ্ছে 7500, তাহলে মুনাফা আর আসল যোগ করলে কি হয়, মুনাফা আসল। এখানে আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম, অতএব মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসল এটার একটা নাম আছে এ সমান সমান, আমরা একসঙ্গে যোগ করে দেবো 5000 প্লাস 750 টাকা। এটা আমরা একটু যোগ করে দিই, 0575 টাকা। সো তোমাকে 3 বছর পর 5750 টাকা পরিশোধ করতে হবে। এটা আমরা কি পেলাম, মুনাফা আসল। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই এটাকে বলা হয়েছে টোটাল অ্যামাউন্ট, এটার নাম হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এর আর একটা সূত্র আছে, আমরা সেটা একটু দেখবো, একবারে আমরা এটা বের করতে পারি। এ ইকাল টু, আমরা এখানে কি পেলাম, মুনাফা আসল, মুনাফা আসল। সো মুনাফা আসল আমি এখানে লিখি, মুনাফা আসল এ সমান সমান কি লিখতে পারি, আসল মুনাফা আয় প্লাস আসল কি আমার পি। এটা আমরা কিন্তু আমাদের হিসাবে যা বুঝি, তাই তো? সো এখানে দেখি আরেকটা সরাসরি আমরা সূত্র আমরা বের করবো এখান থেকে। আয় সমান আমরা কি জানি, আয় সমান আমরা জানি পি আর এন প্লাস পি। সো এখানে ওভারের মধ্যে পি আছে, আমরা পি কমান নিতে পারি, তাহলে আর এন প্লাস ওয়ান বা পি ইন্টু ওয়ান প্লাস আর এন, এটা একটা সূত্র আমাদের হয়ে গেল। আমরা সরাসরি যদি আমাদের যদি মুনাফা আসল নির্ণয় করতে বলে, সো এক্ষেত্রে আমরা এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন দিয়ে আমরা সরাসরি কী বের করতে পারবো, সরল মুনাফার, সরল মুনাফা সহ আসল আমরা বের করতে পারবো। আমরা এই সূত্রটা এখানে শিখলাম, এখন আমরা শিখব কিভাবে চক্রবৃদ্ধি হারে মুনাফা অর্জন করা যায়, বা আমরা চক্রবৃদ্ধি হারে যে মুনাফাটা সেটা আমরা নির্ণয় করা শিখব। তোমাদের এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট। এক বছর পরে সাপোজ মনে করো যে 5000 টাকা নেওয়ার পরে 3 বছর পর বা 1 বছর পর তুমি পরিশোধ করতে পারলে না, সো সেখানে তোমার উল্লেখ করা ছিল যে এই টাকাটা তোমার চক্রবৃদ্ধি হারে মুনাফা দিতে হবে বা এরকম আর কি। সো চক্রবৃদ্ধি মুনাফাটা কি, যে 1 বছর পর তোমার যে মুনাফাটা অর্জন হবে ওই মুনাফার উপরে আরেকটা লাভ প্রদান করা হবে, সেটাকে বলে কি চক্রবৃদ্ধি, অর্থাৎ মুনাফার পরে আবার মুনাফা যোগ হবে, সেটাকে বলে কি চক্রবৃদ্ধি হার। সো সাপোজ তুমি মনে করো যে 5000 টাকায় তোমার 1 বছরের মুনাফা আসতেছে কত টাকা, সাপোজ এখানে আমি যদি 1 বছর ধরি তাহলে 5 5 25, অর্থাৎ 250 টাকা। 5000 টাকার 1 বছরের মুনাফা আসে কত, 250 টাকা। এখন তাহলে দ্বিতীয় বছরে তখন তোমার কী হবে, ওই 250 আর 5000 একসাথে আসল হয়ে গেল, আর পরবর্তী বছর যখন খাটবে তখন তোমার কী আসবে, যে 5250 টাকার পরে তোমার মুনাফা আসবে। আর এই যে অর্জিত যে মুনাফাটা এটাকে বলা হয় কি চক্রবৃদ্ধি মুনাফা। আমি বোঝাতে পেরেছি আশা করি। সো আমরা এই অঙ্ক দিয়ে আমরা একটু চক্রবৃদ্ধিটাও শিখবো, এবং পাশাপাশি চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্যটা আমরা আজকে শিখবো।
এখানে আজকে আমাদের আলোচনায় রাখছি যে ওয়ের পার্থক্য নির্ণয় করা শিখবো। এখন এখানে যেহেতু আমরা সরল মুনাফা পেয়েছি কত, 750 টাকা, এটা থাকতে লাগুক, আমরা এই সাইডে আলাদা করব। এখন চক্রবৃদ্ধির ক্ষেত্রে একটা সূত্র আছে সুন্দর, চক্রবৃদ্ধির ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি, সি ইকাল টু চক্রবৃদ্ধির ক্ষেত্রে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা সহ আসল, এই সিটা কি হবে, মুনাফা সহ আসল, চক্রবৃদ্ধির ক্ষেত্রে মুনাফা সহ আসল। সো এখানে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমাদের একটা সূত্র, আমরা আগের থেকে আমরা লিখে রাখলাম যে সি ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হোল টু দি পাওয়ার এন। এখানে আমরা এদের পরিচয় সম্পর্কে জানি যে পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে বছর বা সময়, আর সি হচ্ছে কম্পাউন্ড অ্যামাউন্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ মুনাফা সহ আসল। এটা আমরা একসাথে কী পাচ্ছি, মুনাফা সহ আসল পাচ্ছি। কিন্তু এখন আমাদের এখানে আসল কত আছে, 500 টাকা, 1 প্লাস আর এর মান আছে আমার 5% বা 5/100, এটা লিখবো আমরা, আর এখানে এন এর মান আছে 3। সো এখানে আমরা একটু ক্যালকুলেশন করব, 5000 গুণ এখানে 1 প্লাস 5কে 100 দ্বারা ভাগ ভাগ করলে আমাদের আছে 0.00, কত আসে, 5 আসে, এর হোল টু দি পাওয়ার 3, এবং এটাকে আমরা পরবর্তী লাইনে চলে যাবো, আবার 1.05কে আমরা কত করব, 3 বার গুণ করব, 1.05কে 3 বার গুণ করলে যে মান পাবো তার সাথে আমার আবার 500 গুণ 5000 গুণ করব, করলে কত আসে, 1.1157। আমরা একটু ক্যালকুলেশন করেই দেখবো, ক্যালকুলেটার ব্যবহার করবো এখানে, 1.1577625, 1 পয়েন্ট। এখানে আমরা এবার কি করবো, 5000 গুণ করবো, 100 আমাদের একসঙ্গে ক্যালকুলেশন করে আসতেছে যে 5788.125 টাকা। সো আমরা এটা ক্যালকুলেটার রেখে দেবো, কখনো ক্যালকুলেটার থেকে এই মানটা আমরা বুঝবো না, কারণ আমাদের পরবর্তী মানটা কিন্তু ক্যালকুলেটার থেকে আরেকটা চাপ দিলে আমরা উত্তরটা পেয়ে যাবো, এই জন্য আমরা ক্যালকুলেটার যে মানটা বের করবো ওইভাবে রেখে দেবো, কোনো সময় আমরা ক্যালকুলেটারতে বুঝবো না যতক্ষণ না পর্যন্ত আমার অঙ্কটা শেষ হবে। অবশ্যই তোমার এই বিষয়টা মাথায় রাখবা। সো এখানে আমরা কী পাইলাম, 5788 টাকা পাইলাম আমাদের কি, চক্রবৃদ্ধি সহ মূলধন, এটা আমরা কি পাইছি, চক্রবৃদ্ধি সহ মূলধন পাইছি 5788.125 টাকা। এখন এখান থেকে যদি আমরা মূলধন বাদ দিই, বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, চক্রবৃদ্ধি মুনাফা পাবো। সো আমরা এবার বের করবো, অতএব চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা ইকাল টু 5788.125 বিয়োগ 5000 টাকা। সো এটাকে আমরা যদি বিয়োগ করি, আমরা ক্যালকুলেটার আর একটা ছোট্ট করে চাপ দিলে আমাদের উত্তরটা পেয়ে যাব, বিয়োগ 5000 ইকাল টু 7888.125 টাকা। এটা আমরা কি পেলাম, চক্রবৃদ্ধি মুনাফা। এখন তোমাদের পরীক্ষায় কিন্তু এখানে কি পড়বে, বা অনেক সময় গ নাম্বারে বিশেষ করে এটা আসে যে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করো। সো আমরা সরল মুনাফা পূর্বেই পেয়েছি 750 টাকা, আর এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম 788.125 পয়সা। সো আমরা এই দুটাকে আবার বিয়োগ করলে আমাদের মুনাফার পার্থক্য পেয়ে যাব, অতএব মুনাফার পার্থক্য দেখা, অতএব
মুনাফার পার্থক্য, মুনাফার পার্থক্য সমান সমান 78.125 বিয়োগ 750 টাকা। এটা আবারও ক্যালকুলেটার আমার একটা চাপ দিলে পেয়ে যাব, কারণ আমি ক্যালকুলেটার কিন্তু জিনিসটা মুছি নাই। সো এখানে আরেকটা চাপ দিলেই এবারে কি বল, 750 লিখলাম, 750 ইকাল টু 38.125, 38.125 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফার এটা আনসার। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের তোমাদের যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করছি বা যেটা তোমাদের আমি শেখাতে চেয়েছিলাম, সেই বিষয়টা আমরা ইতিমধ্যে শেষ প্রান্তে। আমি এখানে আজকে তোমাদের সরল মুনাফা নির্ণয় করা শেখালাম। এখানে আমি সরল মুনাফার থেকে আমরা মুনাফা আসল নির্ণয় করতে পারবো, পাশাপাশি আজকের যে বিষয়টা আমরা এটা জটিল একটা বিষয় যে চক্রবৃদ্ধি মুনাফা কীভাবে নির্ণয় করতে হবে, সেই চক্রবৃদ্ধি মূলধন থেকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করলাম, সেই চক্রবৃদ্ধি মুনাফার থেকে মুনাফার পার্থক্য নির্ণয় করা শিখলাম আজকে। সো এখানে আরেকটা বিষয় আমি অ্যাড দিয়েই আমি আজকের আমার ক্লাসটা শেষ করতে চাই। সো এখানে আমাদের যে এই একটা সূত্র আমরা এখান থেকে শিখছি, এই সূত্র থেকে আমরা খুব সহজেই আরও তিনটা বিষয় আমাদের নির্ণয় করা আর কৌশল আমরা জানবো বা আছে। সো এই বিষয়টা আমি একটু এখানে অ্যাড দিতে চাই যে সরাসরি সরাসরি আমরা যে সূত্রটা এখানে প্রথমে লিখছিলাম যে মুনাফা আই সমান সমান পি আর এন, এখন এখান থেকে আমরা যদি সরাসরি এখান থেকে, হ্যাঁ এখানে আমরা এখান থেকে কি করতে পারি, সরাসরি মুনাফার হার নির্ণয় করতে পারি, সরাসরি মূলধন নির্ণয় করতে পারি, সরাসরি সময়ও নির্ণয় করা আমরা শিখবো, সেই সূত্রগুলো একটু আমি আলোচনা করব। তো এখানে বলা হয়েছে যে আই সমান যদি পি আর এন হয় সেক্ষেত্রে মুনাফার হার, মুনাফার হার আর ইকাল টু আমি এটা লিখতে পারি যে আই বাই পি এন। এক্ষেত্রে অবশ্যই 100% লিখতে হবে, কারণ মুনাফার হারটা সর্বদাই 100% হিসাবটাই আসবে, 100-এর সাথে সম্পৃক্ত থাকবে। এই জন্য আমরা কী করবো, 100% কথাটা অবশ্যই লিখবো, আর সমান সমান আই গুণ 100/PN অবশ্যই পার্সেন্টেজ লিখতে হবে। পাশাপাশি আমরা এখান থেকে যদি সময় নির্ণয় করি, সময় এন সমান সমান আই গুণ 100/PR, এটা হচ্ছে আমাদের সময় নির্ণয় সূত্র। এখানে আমি সরাসরি যদি মূলধন নির্ণয় করি, মূলধন পি সমান সমান আই গুণ 100/NR। এখন তোমাদের পরীক্ষায় বিভিন্ন সময় ক নম্বরে কিন্তু এই প্রশ্নটা আসে যে সময় নির্ণয় সূত্রটি প্রতীকী তাৎপর্য সহ লিখো। এখন এক্ষেত্রে আমরা অবশ্যই কী লিখবো, যে আমরা জানি আই সমান সমান পি আর এন, আমরা জানি মুনাফা, প্রথমত আমরা অবশ্যই এই সূত্রটা লিখে নেব যে মুনাফা আই সমান সমান পি আর এন, তারপরে লিখবো যে বা সময় এন ইকাল টু আই গুণ 100/PN। এখানে প্রতীকী তাৎপর্য বলতে প্রতীকীর বিবরণগুলো আমরা দেবো, যে এখানে পি হচ্ছে মূলধন বা আসল, আর হচ্ছে মুনাফার হার, আই হচ্ছে সরল মুনাফা, এইভাবে আমাদের অবশ্যই প্রতীকীর বিবরণগুলো আমরা দেব। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমার ক্লাসটা উপভোগ করছো, ভালো লাগছে, আশা করি আরও ভালো লাগবে, পরবর্তী আমি আরও তোমাদের সুন্দর সুন্দর ক্লাস দেব, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে অবশ্যই অবশ্যই সামাজিক দূরত্ব বজায় থাকবে, এবং তোমরা বাইরে বেরোনোর সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে, কারণ বর্তমান সময়ের যে প্রেক্ষাপট শীতের আগমনে এই এই মুহূর্তে একটু ভাইরাস জাতীয় রোগে আক্রান্ত হয়, বিশেষ করে শিশুরা, বয়স্ক লোক যারা, এদেরকে একটু বেশি এই বিষয়গুলো আক্রান্ত সুযোগ আছে। সো তোমরা অবশ্যই এই যে আমাদের বর্তমান সময় যে করোনার যে একটা প্রকট দেখা দিয়েছে বা আমরা এটা নিয়ে আশঙ্কাজনিত, এই থেকে আমাদের পরিত্রাণের জন্য অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব এবং স্বাস্থ্যবিধি মেনে চলব। পাশাপাশি তোমরা অবশ্যই বাড়িতে পড়ালেখা করবে, অ্যাসাইনমেন্টের কাজগুলো যথাযথ করবে,
আমি বিভিন্ন সময় তোমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো অনলাইনে ক্লাস আকারে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা ফলো করবে এই আশা ব্যক্ত করে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।